খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন করোনা করোনাতঙ্কে যখন সারা বিশ্ব সারা ভারতবর্ষ কাঁপছে এমতো অবস্থায় আমাদের পশ্চিমবাংলায় আমরা বারবার যে জিনিসটা দেখেছি এবং দেখছি রে পত্র দেখতে পাচ্ছি যে মাননীয় জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় ওনার সেন দৃষ্টি সব জায়গায় বাজার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেন অভাব না হয় এ সমস্ত দিকে ওনার নজর আরেক দিকে বাবুল ব্যানার্জি ওনার পুত্র সম ছোটো ভাই চব্বিশ তারিখ থেকে লকডাউন প্রক্রিয়া যেদিনকে শুরু হলো তারা ভারতবর্ষের সাথে আমাদের এই বাংলায় সেই দিন থেকেই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যে সাধারণ অসহায় মানুষদের পাশে কীভাবে দাঁড়ানো যায় এই কদিনে উনি বিভিন্ন জায়গায় গ্রাম শহর সমস্ত জায়গায় অনেক জিনিসপত্র পাঠিয়েছেন অত্যাবশ্য নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষে এবং ওনার আশা যে কলকাতা ময়দানের যেসব ক্লাবগুলো আছে সেই ক্লাবের অসহায় মালিকগুলো যাদেরকে কেউ দেখার নেই তাদেরকে তাদের রোজ নামতার জীবনে চলার জন্যে চাল ডাল এবং বিভিন্ন সামগ্রী উনি দিতে চান সত্যি বাবু। আপনার মতো মানুষ আজকের দিনে সত্যি বিরল থেকে বিরলতম খবর চব্বিশ ইন্টু সাত বিরসা নিউজ চব্বিশ ইন্টু সাতের তরফ থেকে আপনাকে জানাই আমা আপনাকে জানানো আমাদের কিছু নেই আপনি সারা জীবনই করেন এবং আমরা আশা করব যে যতবার আমাদের এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বাংলাবাসীকে আপনি বুক চিতিয়ে এগিয়ে লড়াই করবেন খবর চব্বিশ ইন্টু সাতের তরফ থেকে রইল এক রাস অভিনন্দন শ্রদ্ধা ও ভালোবাসা বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত